যথাযথ মর্যাদায় ও আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করেছে মালয়েশিয়াস্ত বাংলাদেশ দূতাবাস সোমবার উপলক্ষে দূতাবাস প্রাঙ্গনে রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলাম প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন এরপর পবিত্র কুরআন তেলাওয়াত শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের বিদেহী আত্মার মাফারাত কামনা করে মনাজাত করা হয় এরপরে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট কাউন্সিলর হেদায়াতুল ইসলাম মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয় অনুষ্ঠানে মালয়েশিয়ায় বসবাসত বীর মুক্তিযুদ্ধ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য সাংবাদিক সহ সকল স্তরের প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন দর্শক সময় হল একটি বিজ্ঞাপন বিরতির